ভারতে সুপারসনিক গতিতে ছুটছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা 3 লক্ষের পথে, রেকর্ড প্রাণহানির ঘটনা ঘটছে, রাজ্য মারাত্মকভাবে ছড়াচ্ছে সংক্রমণ, হচ্ছে মৃত্যু। করোনা সুনামির এই হাবুডুবু পরিস্থিতিতে সামান্য আশার আলো বলতে ভ্যাকসিন, কিন্তু সেই ভ্যাকসিন নিতে গিয়েই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দুর্ভোগের ছবি এনআরএস মেডিকেল কলেজে, ভোট কর্মী থেকে বৃদ্ধ, গরমের মধ্যে এনআরএস হাসপাতালের একাডেমিক ভবনের সামনে ঘন্টার পর ঘন্টা এভাবেই লাইনে দাঁড়িয়ে কয়েকশো মানুষ, কিন্তু কখন ভ্যাকসিন মিলবে তা কেউ বলতে পারছেন না বলে অভিযোগ। আমরা তো পোলিং পার্সোনাল, আমার ফার্স্ট ডোজ হয়েছিল 6th মার্চ, কিন্তু পরে তো নির্দেশিকা বেরোয় যে 6 উইকস পরে সেকেন্ড ডোজটা দেওয়া হবে। কালকেই আবার আমাদের ট্রেনিং আছে ইলেকশনের, কিন্তু 10:30 থেকে এসেও এখন অবধি পাচ্ছি না। টোকেনটা যদি দিয়ে দেয় বলে কালকে আসবেন, তাহলে কালকে আসবো, কিন্তু এতক্ষণ ধরে রোদের মধ্যে একটা 75 বছরের লোক দাঁড়িয়ে আছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছেন, এবং এই রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে তারা ক্লান্তও অনেকে আছেন, অনেকে বয়স্ক ব্যক্তি তারা আছেন। এই যে নিশ্চয়তা আদৌ ভ্যাকসিন আছে কি নেই সেই বিষয়টা কেউই জানতে পারছেন না। এখানে টিকা নিয়ে এখন কোনো সমস্যা তো তেমন কিছু নেই, সবাই এখানে এদেরকে বলুন কি সমস্যা, কেউই সদুত্তর দিতে পারছে না। এনআরএস কর্তৃপক্ষের দাবি, দুপুর 12:30টার পর চোর থেকে ভ্যাকসিন এসেছে, তারপর প্রথম 250 জনকে টোকেন দিয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যারা লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাননি তাদের পরের দিনের জন্য টোকেন দেওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে। একই ছবি বারাসাত 1 নম্বর ব্লকের ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, ভ্যাকসিন নেওয়ার টিকিটের লাইনে চূড়ান্ত বিশৃঙ্খলা, মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এখানে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিলেন এবং ভোর থেকে লাইনে দাঁড়িয়েছিল, এবং সেখানে লাইনে ভিড়ে ঠাসাঠাসি অবস্থা, তারা কোনো রকম ভাবে ভ্যাকসিন পাচ্ছেন না। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি এবং এখন হঠাৎ করে উনি চলে গেলেন, বলছে এখন এই মুহূর্তে ভ্যাকসিন হবে না। আজকে দেখুন ওখানে গিয়ে 200 জনের উপরে লোক আছে, ওখানে এবার আজকে 100 জনের মতো হয়ে গেছে, এবার এরা লাইন দিচ্ছে কি করবে। সকাল থেকে লাইন দিলেও ভ্যাকসিন মিলছে না বলেই অভিযোগ অনেকের। 89 আমার সিরিয়াল, আমার সিরিয়াল এখন আসেনি, অথচ বলছে 100 স্লিপ ক্রস হয়ে গেছে। একই ছবি ভ্যাকসিন নেওয়ার লাইনেও, ছোট জাগুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে কোভিড টেস্টের লাইনেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আমাদের পেছন থেকেই লাইনে দাঁড়াতে বলছে, এইভাবে তাই দাঁড়িয়ে রয়েছে, লাইনে দাঁড়ান করে তো চেপে দিচ্ছে, এবার কি করব। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, যেখানে যেমন ভ্যাকসিনের সরবরাহ রয়েছে সেই অনুযায়ী টিকাকরণ করা হচ্ছে। কার্শিয়ং মহকুমা হাসপাতালে সোমবার করোনা ভ্যাকসিন নিতে এসে অনেকেই ভিড়ে যান। মঙ্গলবার হাসপাতালে 1500টি ভ্যাকসিন এসেছে, কিন্তু তারপরেও মঙ্গলবার কার্শিয়ং মহকুমা হাসপাতালে 100 জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ ও 100 জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়, আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। এই অবস্থায় আজব সাফাই দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হো যায় বলকে সোমবার সে লেকে মন্ডে টু সন্ডে পর ডে আমরো 200 কা আমরো রেজিস্ট্রেশন করতে হয় তাকে সোশ্যাল মেনটেন হো বলকে। লেকিন অভি দেখ রহে আপ লোক কিতনা ভিড় হ্যায়, কন্ট্রোল করা নেই জরা, দিন মে অভি 200 আমরে টেন্টেটিভলি টার্গেট কিয়া হ্যায়। করোনা মোকাবিলায় বিশেষজ্ঞরা যখন ভ্যাকসিনেশনের উপর জোর দিচ্ছেন, তখন ভ্যাকসিনের অভাবের ছবিটা উদ্বেগ বাড়াচ্ছে। জিলম করঞ্জাই, সুমিরন পাল, মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ।